হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা, মানে যারা মা হতে চলেছো তাদের জন্য একটা, মানে কতটা ভয় লাগে, মানে ডেলিভারি জার্নিটা, মানে কতটা ভয়ের জার্নিটা, ডেলিভারি টাইমটা কতটা কি, তো ডেলিভারির সময় কি কি হয় না হয় সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, যারা তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর মানে কি কি হয়েছে না হয়েছে, কি করে না করে, আমি একটু জেট তোমাদেরকে বলে দেবো, যাতে সিজারে বাচ্চা হবে, নর্মালের কথা বলতে পারবো না, যাতে সিজার তাদের জন্য বলে দেবো। কিন্তু মানে ডেলিভারি টাইমটা এত কষ্টের কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, মানে প্রচন্ড কষ্টের। তো চলো আর বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে মানে জ্বর হয়েছিল আমার, তো জ্বরের জন্য আমি ভিডিও কোনো বানাতে পারিনি। তা আগে একটা ব্লগ মানে বানিয়েছি, তো সেই ব্লগে তোমাদেরকে বলা হয়নি, যে সবাই জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তোমার কী হয়েছে, ব্লগ দিচ্ছ না কেন। তো আমার জ্বর হয়েছিল, সেই জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, বা তোমাদেরকে তোমাদের সামনে কোনো ব্লগ উপহারও দিতে পারিনি। চলো আজকে ডেলিভারি জার্নিটা কেমন ছিল আমার, সেটা মানে সব মায়েদের যাদের সিজার হয়, সি সেকশনে যাদের বাচ্চা হয়, তারা সবাই জানে যে কতটা মানে কষ্টের, কার কী কেমন কষ্ট জানি না, আমার কতটা কষ্ট হয়েছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো। তো চলো স্টার্ট করছি। তো ফার্স্টে মানে আগের দিন রাত্রির থেকে মানে এতটাই নার্ভাস হয়ে পড়েছিলাম, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। খুব খুব নার্ভাস ছিলাম, খুব টেনশন করছিলাম, ফার্স্ট টাইম তো, তো সেই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। তো প্রথম দিন সকালবেলায় আমি 6টা নাগাদ, তোমরা ব্লগ দেখেছো কখন আমি গেছি, 6টা নাগাদ আমি নার্সিংহোমে পৌঁছে যাই। তো আমার রামপুরের আশা নার্সিংহোমে আমার বেবি ডেলিভারি হয়েছিল, তো নার্সিংহোমে 6টার সময় পৌঁছে যাই। তো 7টা নাগাদ, মানে 6টার সময় বেরিয়ে যায় বাড়ি থেকে, ওখানে 7টা নাগাদ, আমরা 6:45 পৌঁছে যাই, আমাকে 7:30 নাগাদ অ্যাডমিট করে নেয়, মানে সব কাগজপত্র ডকুমেন্টস কমপ্লিট হয়ে যায়, তো আমাকে অ্যাডমিট করে নেয় ওখানে, ওনাদের ড্রেস পরিয়ে দেয়। তো ড্রেস পরানো হয়ে গেল, আমাকে ওটিতে ডাকলো, ওটিতে ডেকে আমার ওয়েট, প্রেশার, তারপরে সব কিছুই চেক করলো, তারপরে সব কিছুই চেক করলো। চেক করার পরে আমাকে বললো বেডে শুয়ে পড়তে, শুয়ে পড়ার পরে আমার বললো যে, মানে বললো যে ইঞ্জেকশন দেবো। তো ইঞ্জেকশন দেওয়ার ফার্স্টে হাতের এখানে একটা ইঞ্জেকশন দেয়, আর কোমরে ডান দিকে একটা ইঞ্জেকশন দেয়। তো স্টার্ট হলো ইঞ্জেকশনের পাল্লা, শুরু এখান থেকে স্টার্ট হলো। তো দেওয়া হলো, তারপরে আমাকে বললো তুমি আবার মানে লেবার রুমে ওয়েট করো। আমি ওখানে একা একা বসে আছি, মা আছে সাথে, খুব টেনশন, শুধু ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন সব যেন সুস্থভাবে সব ঠিকঠাকভাবে হয়ে যায়, এত টেনশন, এত টেনশন আর পাচ্ছি না, জানে সবাই বাড়ির লোক সবাই টেনশন করছে। তো তারপরে যারা যারা গিয়েছিল ওখানে নার্সিংহোমে, সবাই সবাই টেনশন করছে। তো তারপরে আমাকে আবার উটিতে রাখা হলো, তো আবার পুনরায়ভাবে আমি উটিতে যাই। তো যাওয়ার পরে আমাকে বললো আবার বেডে শুয়ে পড়তে, বেডে আবার শুয়ে পড়লাম, দিয়ে বললো তোমার সেলাইনের আর কি চ্যানেল করার জন্য হাতের এখানে আমার এই যেখানটাতে ঘা হয়ে আছে, কালো হয়ে আছে, এখানটাতে আমার চ্যানেল করেছিল, তো ওখানে চ্যানেল করলো। ফার্স্ট টাইম আমি সেলাইন নিলাম, কোনোদিন আমি সেলাইন নিইনি, আমার এত মানে শরীর অসুস্থ হয়েছিল, দুর্বল হয়েছিল, তো আমি ওয়ারেসের জল খেতাম, তো কোনোদিন সেলাইন নিতাম না, খুব ভয় পেতাম। তো বেবি হওয়ার সময় তো নিতেই হবে, কিছু করার নাই, এখানে মা বাবা হাজবেন্ড কেউ নেই, কেউ নেই, এখানে তোমাকেই লড়াই করতে হবে যে মা হতে চলেছ। এতটা মানে মা হওয়াটা, মা হওয়া মুখের কথা নয়, মানে যতটা কষ্ট ততটা আনন্দ, ঠিক আছে। তো এখানে চ্যানেল করলো, চ্যানেল করার পরে এখানে স্লাইন দিল, তো স্লাইনটা এরকম করে মানে সিস্টার দিদিরা এরকমভাবে ধরেছিল, আর আমার হাতে এত বড় একটা ইঞ্জেকশনের ইঞ্জেকশন দিল যে ওটা আমার
কোমরে যেটা আর কি বেবি হওয়ার সময় নার মানে যেটা ইয়ে করে, যেটা মানে সেন্স চলে যায় এই কোমর থেকে পা অবধি, তো মানে সেন্স থাকে না, তো মানে যেটা মানে ওই ইনজেকশনটা আমার হাতে ধরিয়ে দিল, তো এত বড়, আমার বাড়ির সবাই দেখেছে, আর হাতে চলছে স্লাইন, ঠিক আছে? তো স্লাইনটা এসে লেবার রুমে লাগিয়ে দিল, আর আমার স্লাইন চলছে, আর আমি ইনজেকশনটা হাতে নিয়ে ভাবছি যে আমার নেক্সট স্টেপ কী হতে চলেছে, কী হবে কী হবে। তো যখন 8:10 8টা বেজে গেল, আর 7:30 থেকে 8:10 তখন ডাকলো পিউ দাস, আমার হার্টবিট এত বেড়ে গেল, এত বেড়ে গেল কি বলবো, বলার নাই, ঠিক আছে? তো তখন মানে কি বলবো, মানে বলার নাই কি বলবো, মানে যে তখন মানে যখন মানে আমাকে আবার ডাকলো পিউ দাস বলে, তখন আমি মোটিতে আমি তখন বুঝতে পারিনি যে আমাকে সিজারের ওখানে, আমি না বুঝতে পারলাম যে আমার সব যখন কমপ্লিট হয়ে গেছে তার মানে এবার আমাকে সিজার করবে। তো আমি ভাবলাম এরকম করে তো বারবার ডাকছে, হয়তো কোনো কিছু আছে। তো পিউ দাসের বাড়ির লোক জিজ্ঞাসা করলো, দিয়ে ওখানে মানে বন্ড সই করতে হয়, ওখানে সই করে দিল সিগনেচার। তো তারপরে আমাকে ওটিতে চলিয়ে চলে গেল নিয়ে একটা সিস্টার দিদি। তো আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি, নার্ভাস, মানে প্রচণ্ড ভয়, মানে আমি মানে খুব খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু তাও মনে মানে মন শক্ত করে রেখেছিলাম, মানে এত কান্না পাচ্ছিল, কিন্তু দেখলাম না আমি কাঁদতে, বাড়ির সবাই কাঁদবে, সেই জন্য আমি একদম চুপ হয়েছিলাম, মানে মনের ভিতর একদম ঘুমড়াচ্ছে, চোখ দিয়ে এক ফোঁটা জল ফেলতে পারছি না। তো কি হয়, চোখ দিয়ে জল পড়লে মনের ভেতরের কষ্টটা দূর হয় আমার মনে হয়। তো তারপরে আমাকে ডাকলো আমার মা জেঠিমা ওম সবাই, মানে এত এত টেনশন। তো তারপরে গেলাম ওটিতে, দেখছি একটা সিজার করছেন ডাক্তারবাবু। তো ওর ওনার মেয়ে মানে মেয়ে হয়েছে, মেয়ে বাচ্চা, তো মেয়ে বাচ্চাটা মানে বার করে মানে বার করে আর কি সব পরিষ্কার টরিষ্কার করছে, আর মাটার সেলাই করছে মানে সিজারের। তো আর আমাকে সবাই জিজ্ঞাসা করছে তোমার সিজারে পেস্টিং না স্টিচ? তো আমার সেলাই করা আছে, স্টিচ আর কি সেলাই করেছে, পেস্টিং নয়। তো তারপরে দেখছি ওই ওনার সব মানে সেলাই টেলাই করছে, তখন তো দেখে আমার ভয়ে হয়ে গেল। তো আমি দেখলাম আর কোনো দিকে তাকাবো না, মা বলেছিল যে কোনো দিকে তাকাবি না, যে একদম বেডে শুতে বললো বেডে শুয়ে পড়বি, দেখবি কোনো ভয় নেই, আর চারিদিকে তাকালেই দেখবি যন্ত্রপাতি দেখতে পাবি, কাঁচি ছুরি এগুলো দেখতে পাবি, তো আরও নার্ভাস হয়ে পড়বি। তো সেই বলে আমি বেড়ে উঠে পড়ি। তো উঠে পড়ার পরে আমার ইনজেকশনটা নিয়ে নেয় হাত থেকে, তো ইনজেকশনটা কোমরে এখানে দিয়ে দিল, কোমরে তখন মানে এমন করে দিল, তখন শরীরটা একদম ঝাঁকড়ি মানে ঝিঁকিয়ে গেল আর কি, মানে কেমন একটা হয়ে গেল। তো তারপর থেকে আস্তে আস্তে অভ্যাস হতে লাগলো, আমাকে বেড়ে শুয়ে দিল মুখের মুখের উপরে, মাথার উপরে ওটিতে ফার্স্ট টাইম, ওটি সব লাইট জ্বেলে দিল আমার মুখের উপরে, কি বলবো কি বলবো, কিছু বলার নেই, সেই যে মানে যে পার করে আসে সেই জানে যে কতটা কষ্টের। তো তারপরে সব লাইট মানে তোমরা যারা মা হতে চলেছো তাদের জন্য একটু ফার্স্ট মানে মানে আমি একটু বলে দিচ্ছি যে কি কি হতে যায়, কি কি হয় না হয়, তোমরা একটু ভয় পাবে না, একদম ভয় পাবে না, আমি তো বলেই দিচ্ছি যে কি কি হয়, আমি তো জানতাম না যে কি কি হয়, আর তোমাদেরকে বলেই দিচ্ছি, কিন্তু তোমরা একদমই ভয় পাবে না। তো ওটিতে শুয়ে পড়ার মানে ওটিতে চলে যাওয়ার পরে ওটির মানে লাইটগুলো আমার সব মুখের সামনে লাগিয়ে দিলো, তারপরে একটা আলাদা ড্রেস দিয়ে দিলো, শুধু পেটের এখানটা কাটা ছিল, আমি যেগুলো মানে বুঝতে পারছিলাম, আমার তো টোটালি জ্ঞান ছিল, নিচেটুকুনি ওই ড্রেসটা অবশ্য ছিল। তো তারপরে মাস্কটা খুলে চোখটাও ঢেকে দেয় শুধু মুখে নিঃশ্বাস নেওয়ার জন্য। তো সব মানে হাতে টাতে স্লাইন চলছে, কোনো হাতে মানে প্রেশার চেক করছে, যে আমার একটা ডাক্তারবাবু বলছেন যে ওটিতে ছিল যে তুমি এত টেনশন করছো কেন, কিসের ভয়, কোনো ভয় নেই। তারপরে এরকম করে করে অনেক 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 কাজ ছিল, সে কাজগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে ডাক্তারবাবু যখন এলেন, ডাক্তারবাবু এলে তারপরে দিয়ে ডাক্তারবাবু যে পেট কাটতে লেগেছে আমি বুঝতে পারছি, ডাক্তারবাবু কাটছে, 2-3 বার কাটা হয়ে গেছে। তো তারপরে তখন মানে মানে তারপরে তখন আমাকে মানে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে যে তুই কি কি নিবি, ছেলে না মেয়ে বল, এখনো সময় আছে। আমি বললাম ডাক্তারবাবু এখন আর কোনো সময় নেই, আমি মানে মানে ওটিতে আর কি শুয়ে আছে, ডাক্তারবাবুর সাথে কথা বলছি, তো এখন কোনো সময় নেই, ডাক্তারবাবু বল এখনো ছেলে নিবি না মেয়ে নিবি বল। আমি বললাম, দিয়ে বলছে তোর বাড়ির লোক কি বলছে? আমি বললাম ডাক্তারবাবু আমার কোনো অসুবিধা নেই যা হবে। দিয়ে বলছে তোর বাড়ির লোক কি বলছে? আমি বললাম বাড়ির লোক
তো ছেলে হলেই খুশি হয়, তো যে বললো ঠিক আছে। দিয়ে যখন বাবু হয়েছে আমাকে এরকম করে তুলে দেখালো আর বাবু কেঁদে উঠলো, তখন আমি বললাম যে না বাবু হয়ে গেছে, সুস্থ আছে। তো তারপরে কান্নার আওয়াজটা পেলাম ওকে, তারপরে পরিষ্কার করে মাদের হাতে দিয়ে দেয় ওকে। তারপরে আমাকে আধ ঘন্টা প্রায় 15 ঘন্টা পরে দেয়, তো ওটির সামনে ওম আর দাদা ভাই আর বাবা তিনজনই দাঁড়িয়েছিল কন্টিনিউ, যে আমাকে কখন বার করবে বলে। আর মাদেরকে আলাদা রুমে পাঠিয়ে দেয় যে রুমটা আমরা ছিলাম। তো ওম তো খুব টেনশনে ছিল যে কখন বার করবে বিউকে, কখন বার করবে। তারপরে আমাকে যখন দেখলো, তারপরে ওমকে জিজ্ঞাসা করলো যে ঠিক আছে? তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটু মাথাটা নড়াতে পারছিলাম, মানে কেমন একটা ফিল হচ্ছিল। তারপরে সবাই জিজ্ঞাসা করছে কেমন আছিস কেমন আছিস, তো ঠিক আছি। তো তারপরে অসিজার হয়ে যাওয়ার পরে আমার মানে বাড়ির যখন বাচ্চাকে দিতে যায় আমার বাড়িরকে, তখন বাড়ির লোকে বাচ্চাকে দিয়েছে আর জিজ্ঞাসা মানে তখন আমার বাড়ির লোক তখন জিজ্ঞাসা করেছে যে বাচ্চা তো দিলেন, আমাদের বাড়ির মেয়ে কেমন আছে? বললো আপনাদের বাড়ির মেয়ে ভালো আছে, সুস্থ আছে, বাচ্চা দেখে হাসছিল। তো বাড়ির লোক তখন সবাই একটু টেনশন মানে থেকে মুক্তি পায়। তারপরে আমাকে উঠিয়ে সব সেলাই টেলাই করার পর আমাকে এক পাশে রেখে দিয়েছিল, তারপরে উঠি থেকে বার করলো। আমি সব বুঝতে পারছিলাম, সব জ্ঞানই ছিল। তারপর আমাকে বেডে নিয়ে এসে দিল। বেডে নিয়ে আসার পর আমি মানে আমার 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 হচ্ছে ও নেগেটিভ রক্ত, তো আমার রক্ত জানি না কতটা ভালো কতটা খারাপ, যারা জানে তারা বলবে। তো আমাকে বেঁধে দেওয়ার পর আমার প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে যায়, আমি কাঁপতে লাগি, প্রচণ্ড কাঁপছি প্রচণ্ড। তো আমাকে অনেকগুলো ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট দিয়ে কাঁপুনিটা বন্ধ হয়। তো তারপরে আস্তে 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 আমার মানে সেন্স আসে, মানে পুরো টোটালি সব সেন্স চলে আসে, মানে ঘোরটা কেটে যায়। নিচের দিকটা অবশ ছিল প্রায় 9:30-10, সারা রাতই আমি কোনো ব্যথা বুঝতে পারিনি, এত ভালোভাবে মানে এত সুন্দরভাবে মানে ডাক্তারবাবুরা মানে সিজার করেছিল, আমি কোনো ব্যথা কোনো কিচ্ছু বুঝতে পারিনি পরের দিন অবধি। তো তারপরে যখন রাত্রির বেলায় আমাকে ওখানকার আয়া মাসি যে ছিল সে বলল এবার হাত পা নড়াচড়া করতে হবে, তো হাত পা নড়াচড়া করি। আর সারা দিন তো ইঞ্জেকশন দিয়েই গেল আমার ও নেগেটিভ রক্ত বলে, আমাকে আবার আমার বাবুর হয়েছে পজিটিভ রক্ত, তো ওই জন্য আবার আমাকে ইঞ্জেকশন দিল। তো আরেকটা আলাদা আমার নেগেটিভ রক্ত বলে ইঞ্জেকশন দিল। তো ইঞ্জেকশন দিতেই থাকে, কোমরের দু সাইড ব্যথা পুরো। তারপর একদিন সকালবেলায় তো আবার ইঞ্জেকশন দিয়ে গেলো, ওষুধ দিয়ে গেলো। তারপরের দিন মানে বেড থেকে নামতে হবে, সব সেলাইন টেলাইন খুলে দিল একদিন পরে সকাল দিকে। তো তারপরে যখন বেড থেকে নামালো তখন মনে হচ্ছে যে মাটিটা সরে যাক, আমি মাটি ফেটে ঢুকে যাই, মানে এতটা কষ্টের, মানে আমি মনে হলো আমি এত মোটা পেট নিয়ে এলাম বাচ্চা ভরে, তখন আমার সিঁড়ি বেয়ে কোনো কষ্ট হলো না। আমাকে এখন দাঁড় করাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। আমি মাকে বলছি মা আমি কি কোনোদিন আর দাঁড়াতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে। তো মনে হচ্ছে এখন মাটিটা ফেটে যাক আমি ঢুকে যাই, আমি দাঁড়াতে পারছি না। মাসি আয় মাসিটা বলছে মাসি তোমাকে ছেড়ে, মাসি আমি আর দাঁড়াতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে শুয়ে দাও, আমি পারছি না, প্রচণ্ড কষ্ট। সেই তত সেই দিনটা প্রচণ্ড কষ্ট পেয়েছে দাঁড়ানোর টাইম। তারপরে দিন দিন তারপর তো ইঞ্জেকশন দিতে ব্যথার ইঞ্জেকশন দিয়ে 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 পুরো কোমরটা ব্যথা করে যায়। তারপরে তারপরে দু তিন তিন দিন যায়, চার দিন যায়, তারপরে নিজে নিজে দাঁড়াতে পারি, হাঁটতে পারি, বাথরুম যেতে পারি। আর নইলে আয়া মাসি ধরে ধরে নিয়ে যায়, নিয়ে আসে। তো খুব কষ্টের তিন দিন চার দিন তো খুব কষ্টের, চার দিন পরে একটু নিজে মনে হয় যেন পারা যাবে। তো যারা মা হয়েছে তারা তো জানবেই যে কী 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 প্রবলেম। তো আমার আমি যেটুকুনি নতুন মানে নতুন মা হয়েছি 14.5 মাসে, মানে সিজারের আমার মানে সিজারে কী কী হয় না হয় সেগুলো আমার নতুন, আমার যেগুলো জানা, তো সেগুলোই তো খুব খুব কষ্ট পেয়েছি, খুব কষ্টের ডেলিভারি জার্নিটা আমার কাছে খুব কষ্ট লেগেছে। তোমরা ভয় পেও না, মা যখন হতেই হবে তখন একটু কষ্ট করতেই হবে। তো সবাই ঠাকুরের নাম করে ওটি বেডে শুয়ে পড়বে, আমার মতো দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে, পরের দিন একটু দাঁড়াতে কষ্ট হবে কিন্তু সেই কষ্টটা একটু সহ্য করবে। তারপরে যখন বাবুকে বাবু মানে পুচকো পুচকি যখন কোলে পেয়ে যাবে তখন দেখবে সব ব্যথা সব কষ্ট ভুলে যাবে। আমার যেমন প্রেগনেন্সি মানে জার্নিতে এত কষ্ট ছিল, এত পেট ব্যথা এত বুক ব্যথা হতো যে মানে আরো কথাগুলো মনেই নেই, সব ভুলে গেছি। বাবুকে কোলে পেয়েছি সব ব্যথা ভুলে গেছি, তো বাবু হওয়ার আগের দিন অবধি আমার ব্যথা মনে ছিল, কিন্তু তারপরে বাবু যেদিন হয়ে যায় আমার সব ব্যথা ভুলে গেছি। আর ডেলিভারি জার্নিতেও তাই, যত ব্যথা যত কষ্ট যত ইঞ্জেকশন যত কিছু পেয়েছিলাম, পেটে স্লায়ের ব্যথা এই ব্যথা উঠতে পারছি না বুঝতে পারছি না, কিন্তু সব কিছু এখন ভুলে গেছি। তোমরাও তাই খুঁজকে কোলে পাবে, সব ব্যথা ভুলে যাবে। তোমাদের অনেকের ইচ্ছে ছিল ডেলিভারি জার্নি প্রেগনেন্সি জার্নিটা শোনার, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরকে সবকিছু বলে দিলাম, খুব কষ্টের ছিল আর মা হওয়াও
খুব মুখের কথা নয়, সবাই বলে, ডাক্তারবাবুরাই বলে। আমি ডাক্তারবাবু ডাক্তারবাবু খুব কষ্ট করছে, মা হবি, মা হওয়া কি মুখের কথা? তাই বলেছে একটু তো কষ্ট সহ্য করতেই হবে। সেই জন্য বললাম তোমরা একটুখানি ঠাকুরের নাম করে শুয়ে পড়বে, যারা মানে শুনছো, যারা মা হতে চলেছে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাসের মম টু বি, একদম টেনশন করো না, সব ঠিকঠাক হয়ে যাবে, সব সুস্থভাবে হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, আর সবসময় হাসি খুশি থেকো। যে এখন একটু কষ্ট হবে মা যারা হতে চলেছ, তারপরে তো পুচকু পুচকি পেয়ে গেলে আর কোনো কষ্ট নেই, আমার মতে সবসময় স্মাইল করবে। তো চলো টাটা বাই, আর ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। তো বাই, টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেউ সাবস্ক্রাইব করছো না গো আমার চ্যানেলটা, কেউ ভালোবাসো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলে। তো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।